অভিভাবকের না জানিয়ে গোপনে বিয়ে করা কি জায়েজ? হিল টেক্স বিষয়ের স্বাগতম জানিয়ে শুরু করছি আমি শাহাস মক্তর। প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। সম্পর্ক বৈধ করার জন্য এখন অনেকে গোপনে বিয়ে করে রাখে। এভাবে গোপনে বিয়ে করা যাবে কি? ইসলামী শরীয়তে ছেলে এবং মেয়ে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে তোলার একমাত্র পদ্ধতি হচ্ছে বিয়ে। বিয়ের পূর্বে প্রেম ভালোবাসার সম্পর্ক শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধু জৈবিক প্রয়োজন পূরণের মাধ্যম নয় বরং একটি মহানিবাদত এটি ধর্মীয় অনুশাসন ও রিচুয়ালের অন্যতম অংশ রাসুল্লাহ সাল্লাসাল্লাম দ্বারতহীন কন্ট্রে ঘোষণা করেছেন বিবাহ আমার সুন্নত যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমাদের দলভুক্ত নয় সুনানি ইবনে মাজা হাদিস নং এক হাজার উনিশ ইসলামের প্রতিটি বিষয়ে যেমন দিক নির্দেশনা রয়েছে তেমনি বিবাহের জন্যও রয়েছে অনেক বিধিনিষেধ বিয়ের সঠিক সময় এবং সঠিক পদ্ধতি হচ্ছে উপযুক্ত বয়সে স্ত্রীর বরণ পোষণের ক্ষমতা অর্জনের পর পিতা মাতার সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত পাত্রীকে বিয়ে করা পারিবারিক ও সামাজিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এটা বিশেষ গুরুত্ব বহন করে সময়ের পূর্বে অভিভাবকের অজান্তে বিয়ে করা একেবারেই অনুচিত রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন অভিভাবক ছাড়া বিয়ে সংগঠিত হয় না তিরমিজি হাদিস এক হাজার একশত এক হাদিস দুই হাজার তিরাশি এর কারণ হল পারিবারিক মূল্যবোধের জায়গা থেকে পরিবারের সদস্যদের অভিমত ও বংশীয় মর্যাদা পারিবারিক বন্ধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবার অভিভাবকহীন বিয়েতে কখনো কখনো কুফু সমতা রক্ষা হয় না ক্ষেত্রে বংশের অপমান হয় তাই অভিভাবকদের ক্ষেত্রে কিছু অধিকার দেওয়া হয়েছে আর অভিভাবকহীন বিয়ে বা গোপনে বিয়ে অসামাজিক ও অকৃতজ্ঞতাপূর্ণ কাজ এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা ইসলাম পছন্দ করে না তাই ইসলামের নির্দেশনা হল বিয়ে করবে ঘুষণা মুসনাদে আহমদ চার থেকে পাঁচ কেউ অন্যায় হয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে বিয়ে করেই ফেলে তাহলে যদিও দৃষ্টিতে বিশেষ বিবেচনায় বিয়ে শুদ্ধ হয়ে যাবে কিন্তু পারিবারিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকে তা সম্পূর্ণ অনুচিত হবে কারণ বিবাহ শুদ্ধ শুদ্ধ হওয়ার শর্ত হলো শরীরতের মোকাল্লাফ যাদের উপর শরীরতের বিধান আরোপিত হয় এমন দুইজন স্বাধীন পুরুষ সাক্ষী বা একজন স্বাধীন পুরুষ ও দুইজন নারী সাক্ষী হতে হবে যারা প্রস্তাবনা ও কবুল বলার উভয় বক্তব্য নিজ কানে উপস্থিত থেকে শুনতে পায় আর দুরুল মোহতার তিন থেকে নয় এ হিন্দিয়া এক থেকে দুইশত আটষট্টি তাই এ ধরনের বিয়ে নিন্দনীয় হলেও গোপনে বিয়ে করে ফেললে বিয়ে হয়ে যাবে তখন এই বন্ধন রক্ষা করতে হবে কেননা বিয়ে কোনো ছেলে খেলা নয় বরং এটি নারী পুরুষের সারা জীবনের পবিত্র বন্ধন তাই গোপনে বিয়ে করে ফেললেও তালাকের পথে পাড়াবে না কেউ মা বাবার সঙ্গে বিষয়ে আলোচনা করা জরুরি তাদের বুঝিয়ে বলতে হবে যে। না জানিয়ে বিয়ে করে ফেলেছে তার শাস্তিও সে পেতে পারে তার স্ত্রী নয় এর প্রতিকার হিসেবে তালাকের মতো দুর্ঘটনা ঘটলে তা হবে আরেকটি অন্যায় অবশ্য যদি কুফু সমতার রক্ষা না হয় বা অভিভাবক মারাত্মক কোনো সমস্যা দেখেন তাহলে তার তারা সন্তানকে বিবাহ বিচ্ছেদের কথা বলার অধিকার রাখে এক্ষেত্রে যদি তারা তালাকের কথা বলে তাহলে দেখতে হবে তাদের কথা সঠিক ও যুক্তিসঙ্গত কিনা যদি অভিভাবকের কথা সঠিক ও যুক্তিসঙ্গত হয় এবং সে কারণে তালাক ছাড়া আর কোনো পথ বাকি না থাকে পাশাপাশি যদি তালাক দেওয়ার দ্বারা তার বেবিচারে জড়িয়ে পড়ার আশঙ্কা না থাকে তাহলে মা বাবার সন্তুষ্টির জন্য স্ত্রীকে তালাক দেওয়া যাবে পক্ষান্তরে তালাকের কারণ যদি যৌক্তিক না হয় তাহলে তালাক দেওয়া যায় হবে না মুসনাদে আহমদ হাদিস চার হাজার সাতশত বারো আবুদাউদ হাদিস পাঁচ হাজার আটত্রিশ সুতরাং আহেরাত ও জাহান্নামের নামের কথা স্মরণ করে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে অভিভাবকদের জানিয়ে তাদের পরামর্শক্রমে বিয়ে করতে হবে দায় দায়িত্বহীনভাবে গোপনে বিয়ে করার শরীরতের দৃষ্টিতে পছন্দনীয় নয় প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সেই সাথে আমাদের পরবর্তী নিউজটি দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখুন এছাড়াও আমাদের কাছে ইমেইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে ইমেলে যোগাযোগ করার ঠিকানা হেলথ অ্যাট জিমেল ডট কম করোনা সংক্রমণ রোধে যথাযথভাবে মাস্ক ব্যবহার করুন নিজেদের সুরক্ষিত রাখুন আল্লাহ হাফেজ